আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এমএস বাংলা ওয়াচ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত নির্বাচনী প্রচারে উত্তাল হয়ে উঠেছে বঙ্গ রাজনীতি ইতিমধ্যে চতুর্থ দফা নির্বাচন সম্পন্ন হয়েছে এখনও চার দফা নির্বাচন বাকি দিন যতই যাচ্ছে ততই শিয়রে আসছে নির্বাচন আগামী 22 এপ্রিল ষষ্ঠ দফা নির্বাচন চোপড়ায় ভোট হবে ষষ্ঠ দফা নির্বাচনে 22 তারিখে নির্বাচনী প্রচারে মাঠে নেমে পড়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হামিদুর রহমান অঞ্চলে অঞ্চলে চলছে পথসভা জনসভা রোড শো বাইক র্যালি অঞ্চলে অঞ্চলে বুধে বুধে গ্রামে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে চালাচ্ছেন প্রচার আজকে সুজালি অঞ্চলে ছিল তার বাইক র্যালি দশ হাজারের উপর বাইক নিয়ে হল বাইক রেলি হাজার হাজার লোকের জনজোয়ার মানুষের মধ্যে আনন্দ উচ্ছ্বাস সাথে ছিল ব্যান্ড পার্টি মানুষের মুখে একটাই কথা খেলা হবে খেলা হবে দশ হাজারের উপর বাইক নিয়ে আজকের র্যালিতে অত্যন্ত মানুষের সাড়া পাওয়া গেছে চোপড়ার মানুষ যে তৃণমূলকে চায় এটাই প্রমাণ করলো আজকের বাইক র্যালি ভোট যত এগিয়ে আসছে তত দ্রুত হচ্ছে প্রচার অন্যদিকে তৃণমূলের পাশাপাশি দাসপুরার ফুটবল ময়দানের সভা অনুষ্ঠিত হল বিজেপির সভায় উপস্থিত ছিলেন চপড়া ব্লকের বিজেপি প্রার্থী শাহীন আক্তার এবং দেবশ্রী রায় চৌধুরী এবং পশ্চিম বাংলার আলোচিত নেতা শুভেন্দু অধিকারী এছাড়াও আরও একাধিক নেতৃত্ব আজকের সভায় যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী সরাসরি হেলিকপ্টার থেকে নেমেছেন তিনি দাশপাড়া ফুটবল ময়দানে অসংখ্য ভিড় ছিল মানুষের সেখানে সরাসরি দেখছেন সেই চিত্র শুভেন্দু অধিকারী দাশপাড়া ফুটবল ময়দানে নির্বাচনী প্রচারে এসেছিলেন শুভেন্দু অধিকারী চোপড়া থানার অন্তর্গত দাসপাড়া অঞ্চলের ফুটবল ময়দানে শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন আজকের সবাই দেবশ্রী রায় চৌধুরী রায়গঞ্জ বিজেপি সাংসদ এবং চোপড়ার বিজেপি প্রার্থী শাহিন আখতার এবং এছাড়াও উপস্থিত ছিলেন অনেক নেতৃত্ববৃন্দ অনেক মানুষ উপস্থিত ছিলেন সেখানে মানুষের মধ্যে ছিল উচ্ছ্বাসে ভরা দাসপাড়ার ফুটবল ময়দানে এই প্রথম এত বড় বিজেপির সভা অনুষ্ঠিত হল আপনারা দেখতেই থাকুন কিছুক্ষণের মধ্যে হেলিকপ্টার থেকে শুভেন্দু দিকে নামবেন এবং সেখান থেকে তাকে একাধিক নেতৃত্ববৃন্দ তাকে বরণ করে মঞ্চে নিয়ে যাবেন